স্টুডেন্টস, আশা করছি তোমরা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 5 এনভায়রনমেন্ট এন্ড ইটস রিসোর্সেস এর ইকোসিস্টেমটা সম্পর্কে জানব। কি কি জানব সেটা প্রথমে জেনে নিই। প্রথমে জানব ইকোসিস্টেম কাকে বলে, ইকোসিস্টেমের কম্পোনেন্টস বা উপাদানগুলি কি কি, এবং তার সঙ্গে রিলেটেড সকল জিনিসগুলো আছে সেগুলো, যেমন হচ্ছে অর্টোকোলজি, সিনকোলজি, ফ্লোরা, ফনা, প্ল্যান্টনস, ইকোলজিক্যাল নিচ, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে আজকে জানতে শুরু করব। তাহলে প্রথমে বলবো ইকোসিস্টেমটা কি। ফাংশনাল ইউনিট অফ ইকোলজি উইচ ডিলস উইথ দ্য ইন্টারাকশন বিটুইন দ্য বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝছি, যে একটি পরিবেশের অন্তর্গত সেটা সজীব উপাদান হতে পারে বা জড় উপাদান হতে পারে, দুটি উপাদানের মধ্যে যে পারস্পরিক আন্তঃসম্পর্ক রয়েছে এবং দুটি সজীব উপাদানের মধ্যে যে পারস্পরিক আন্তঃসম্পর্ক রয়েছে সেগুলি কি, এবং তাদের সঙ্গে তাদের পরিবেশের যে সম্পর্ক সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। দ্য ওয়ার্ল্ড ইকোসিস্টেম ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই এজি টান্সলে ইন 1935। তাহলে এজি টান্সলে প্রথম বাস্তুতন্ত্র কথাটা, মানে ইকোসিস্টেম কথাটি প্রথম বলেছিলেন 1935 সালে। এরপর বলবো যে ইকোলজি, ইকোসিস্টেমের সঙ্গে জড়িয়ে রয়েছে ইকোলজি। ইকোলজি টার্মটা প্রথম বলেছিলেন আর্নেস্ট হেকেল। এরপর হচ্ছে ইকোসিস্টেমের কম্পোনেন্টসগুলো বা বাস্তুতন্ত্রের যে উপাদানগুলি সেগুলি কি কি। যদি ইকোসিস্টেমের কম্পোনেন্টস বলি, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস, আর যদি বলি বাস্তুতন্ত্রের তাহলে হচ্ছে সজীব এবং জড় উপাদান। তাহলে বায়োটিক কম্পোনেন্টসের মধ্যে কি কি পড়ছে বা সজীব উপাদানের মধ্যে কি কি পড়ছে, প্রথম হচ্ছে প্রোডিউসার, তারপর হচ্ছে কনজিউমার, আর তারপর হচ্ছে ডিকম্পোজার, মানে উৎপাদক, খাদক এবং বিয়োজক। তারপরে বলি অ্যাবায়োটিক কম্পোনেন্টস বা জড় উপাদান, সেগুলো কি কি, টেম্পারেচার, সয়েল, এয়ার, ওয়াটার, আমাদের চারিপাশের যে বাতাস রয়েছে, মাটি রয়েছে, বায়ু রয়েছে, আলো রয়েছে, সেই সমস্ত কিছু হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্টস বা জড় উপাদান। তাহলে আমরা জানলাম ইকোসিস্টেম কাকে বলে এবং তার উপাদানগুলি, অ্যাবায়োটিক, বায়োটিক বা বাংলায় যদি বলি সেটা আমি সজীব আর জড় উপাদান। এরপরে আমি জানবো বায়োমাস কাকে বলে। দ্য সাম টোটাল অর্গানিজমস অফ এ স্পেসিফিক রিজিয়ন, মানে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন একটি নির্দিষ্ট জায়গায় যে সকল প্রাণীরা বাস করছে তাদের মধ্যে, মানে তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, কিন্তু তাছাড়াও সেই সমস্ত যে, তাহলে বায়োমাস বা জীবভর বলতে আমরা কি বুঝবো, কোনো একটি স্থানে সেই অঞ্চল, মানে কোনো একটি স্থানে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি স্থানে সমস্ত জীবের পরিমাণকে বলা হচ্ছে বায়োমাস বা জীবভর। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে অটোকোলজি। অটোকোলজি দ্য স্টাডি অফ অ্যান অর্গানিজমস অ্যান্ড ইন ইটস ইন্টারাকশন উইথ ইটস এনভায়রনমেন্ট, মানে যে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত একটি জীবের সঙ্গে সেই পরিবেশের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে অটোকোলজি। এরপর হচ্ছে সিনকোলজি। অটোকোলজি যেমন একটি মাত্র জীবের সঙ্গে সেই বাস্তুতন্ত্রের পুরো পরিবেশের যে সম্পর্ক সেটাকে অটোকোলজি, আর যখন আমি সিনকোলজি বলবো তখন বাস্তুতন্ত্রের অন্তর্গত একটি নির্দিষ্ট জায়গায় সমস্ত জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং তার সঙ্গে তার পরিবেশের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে সিনকোলজি। এরপর আমি বলবো ফ্লোরা। ফ্লোরা কি, বাস্তুতন্ত্রের অন্তর্গত উদ্ভিদ গোষ্ঠীকে, কোন একটি নির্দিষ্ট স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে বা প্ল্যান্ট কমিউনিটিকে বলা হচ্ছে ফ্লোরা, আর যদি বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো প্রাণী গোষ্ঠীকে বলা হচ্ছে, অ্যানিমাল কমিউনিটিকে বলা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ফনা। তাহলে প্ল্যান্ট কমিউনিটি বললে ফ্লোরা, অ্যানিমাল কমিউনিটি বললে হবে ফনা। এরপর হচ্ছে প্ল্যাংটনস। হোয়াট ডু ইউ মিন বাই প্ল্যাংটনস? দ্য অর্গানিজমস দ্যাট ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার ইজ কল্ড প্ল্যাংটনস। তাহলে যে আণুবীক্ষণিক জীবগুলো বা ছোট্ট ছোট্ট যে সকল প্রাণী বা উদ্ভিদগুলো জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকছে সেটাকে বলা হচ্ছে প্ল্যাংটনস। প্ল্যাংটনস আর অফ টু টাইপস, দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাংটন আর একটা হচ্ছে জু প্ল্যাংটন। তাহলে ফাইটোপ্ল্যাংটনস কোনটা হচ্ছে, ফাইটো কথাটার মানে হচ্ছে উদ্ভিদ, আর প্ল্যাংটন হচ্ছে ভাসমান অবস্থায় যে সকল জীব রয়েছে সেগুলোকে বলা হচ্ছে প্ল্যাংটনস। তাহলে ফাইটোপ্ল্যাংটনস হচ্ছে যে সকল ছোট্ট ছোট্ট আণুবীক্ষণিক উদ্ভিদরা জলে ভাসমান অবস্থায় রয়েছে সেটাকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাংটনস। ফর এক্সাম্পল, আমি ফর এন এক্সাম্পল বলতে পারি, স্পাইরোগাইরা আছে, ক্ল্যামাইডোমোনাস আছে, ভলভক্স আছে, নস্টক আছে, এরা।
এরপর প্ল্যাঙ্কটনাস আর প্ল্যাঙ্কটনসের আরেকটা ভাগ হচ্ছে জু প্ল্যাঙ্কটন। জু প্ল্যাঙ্কটন বলতে জু বলতে এখানে অ্যানিমালসদের কথা বলা হয়েছে। তাহলে যে সকল ছোট্ট ছোট্ট বা আণুবীক্ষণিক জীব যেগুলো জলে ভাসমান অবস্থায় রয়েছে সেগুলোকে বলা হচ্ছে জু প্ল্যাঙ্কটনস। যেমন যদি আমি বলি দ্য মাইনট অ্যানিমালস দ্যাট ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার ইজ কল্ড জু প্ল্যাঙ্কটন। ছোট ছোট পোকা হতে পারে, সাম আদার কাইন্ডস অফ ওয়ার্মসও কিন্তু আমরা ধরতে পারি জু প্ল্যাঙ্কটনের আন্ডারে। তাহলে প্ল্যাঙ্কটনস প্ল্যাঙ্কটনস আর অফ টু টাইপস, জু প্ল্যাঙ্কটনস অ্যান্ড ফাইটোপ্ল্যাঙ্কটনস। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইকোলজিক্যাল নিচ। হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল নিচ? বাস্তুতন্ত্রের অন্তর্গত, মানে বাস্তুতন্ত্রের ভেতরেই যে সকল জীবগুলো অবস্থান করছে সেই সকল জীবদের কাজ অনুযায়ী তাদের ট্যাক্সোনমিক পজিশন কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়। সেই ট্যাক্সোনমিক পজিশন তাদের কাজ অনুযায়ী সেই পজিশনকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। তাহলে আজ আমরা কী কী জানলাম ইকোসিস্টেম সম্পর্কে, ইকোসিস্টেমের উপাদানগুলি সম্পর্কে, মানে বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক, সজীব এবং জড়। তারপর আমরা জানলাম বায়োমাস সম্পর্কে বা জীব ভর সম্পর্কে, এবং তারপর অটোকোলজি, সিঙ্কোলজি, ফ্লোরা, ফনা, প্ল্যাঙ্কটনস, প্ল্যাঙ্কটনস আর অফ টু টাইপস, ফাইটোপ্ল্যাঙ্কটনস অ্যান্ড জু প্ল্যাঙ্কটনস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইকোলজিক্যাল নিচ। আশা করছি তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হবে এবং সমস্তটাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।